একবার এক জঙ্গলে বেশ কিছু ডাইনোসর বাস করত। তাদের মধ্যেকার বেশিরভাগ ডাইনোসরই খুব ভালো স্বভাবের ছিল। তারা নিরামিষাশী থাকায় তারা জঙ্গলের গাছপালা খেয়েই দিন কাটাত। কিন্তু সেখানে কিছু বদমাশ, হিংস্র, উড়ন্ত ডাইনোসরও ছিল, যারা সুযোগ পেলেই জঙ্গলের পশুদের উপর হামলে পড়ে তাকে তার নিজের শিকার বানিয়ে নিত। আর এই কারণেই সাধারণ ডাইনোসরদের সাথে উড়ন্ত ডাইনোসরদের ছোটোখাটো লড়াই প্রায় লেগেই থাকত। একদিন একটা উড়ন্ত ডাইনোসর জঙ্গলের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় সে একটা বাচ্চা কিংকংকে জঙ্গলে হেঁটে যেতে দেখে। উড়ন্ত ডাইনোসর ওই বাচ্চা কিংকংটাকে তার শিকার বানিয়ে তাকে সাথে করে জঙ্গলে নিয়ে আসে। ডাইনোসরদের সর্দার এটা জানতে পেরে খুব রেগে যায় এবং সে ওই কিংকংয়ের বাচ্চাটাকে বাঁচানোর জন্য তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হয়। কিংকংয়ের ছানাটা সর্দার ডাইনোসরকে দেখা মাত্রই তার কাছে চলে যায়। সর্দার ডাইনোসর ওই ছানাটাকে জঙ্গলে ফিরিয়ে দিতে বললে উড়ন্ত ডাইনোসর তাদের সর্দারের ওপরেই হামলে পড়ে। দুজনের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়। কিন্তু এই লড়াইয়ে উড়ন্ত ডাইনোসর হেরে যায় এবং সে ওই জঙ্গল ছেড়ে চলে যায়। এরপর সর্দার ডাইনোসর ওই কিংকংয়ের ছানাটাকে তার সাথে করে নিয়ে যায় এবং তাকে নিজের সন্তানের মতো করে বড় করতে থাকে। এরপর বেশ কয়েকটা বছর কেটে যায়। বাচ্চা কিংকং এখন এক বিশাল আকার কিংকংয়ে পরিণত হয়েছে। সর্দার ডাইনোসরের এখন বয়স হয়ে যাওয়ায় তিনি তার সন্তান তুল্য কিংকংকে পরবর্তী সর্দার বানান। এদিকে এই খবর যখন উড়ন্ত ডাইনোসরের কাছে গিয়ে পৌঁছয়, উড়ন্ত ডাইনোসর ভীষণ রেগে যায় এবং সেদিনের বদলা নেওয়ার জন্য সঠিক সময়ের অপেক্ষা করতে থাকে। এমনই একদিন রাত্রিবেলায় কোথা থেকে একটা ইউএফও জঙ্গলে ঢুকে পড়ে। ইউএফওটা ডাইনোসরদের জঙ্গলের উপর দিয়ে জঙ্গলের মাঝে থাকা একটা ফাঁকা জায়গা দেখে দাঁড়ায়। কিছুক্ষণেই সেই ইউএফও থেকে কিছু ভিনগ্রহী টিভি ও ক্যামেরাম্যান বেরিয়ে আসে। টিভি ও ক্যামেরাম্যানগুলো এক এক করে জঙ্গলের একটা ফাঁকা জায়গা দেখে জড়ো হয়। এরপর তারা এদিক ওদিক করে জঙ্গলের চারিদিকে ছড়িয়ে যায়। টিভি ও ক্যামেরাম্যানগুলো জঙ্গলের এদিক সেদিক ঘুরতে থাকে এবং সামনে কোনো জন্তুদের দেখতে পেলেই তাদের ওপর ইলেকট্রিক কারেন্ট প্রয়োগ করে মেরে ফেলতে থাকে। এরপর তারা এক এক করে ডাইনোসরদের জঙ্গলে ঢুকে পড়ে এবং সামনে থাকা একটা ডাইনোসরের ওপর বিদ্যুৎ প্রহার করে। ডাইনোসরটা সঙ্গে সঙ্গে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা যায়। এরপর ওই টিভি ও ক্যামেরাম্যানগুলো সেখান থেকে অন্যদিকে চলে যায়। কিন্তু দূর থেকে এই ঘটনা সেই উড়ন্ত ডাইনোসরের নজরে চলে আসে। উড়ন্ত ডাইনোসর এক ভয়ঙ্কর বুদ্ধি বের করে। সে টিভি ও ক্যামেরাম্যানদের পিছু পিছু উড়ে যায় এবং কিংকংকে হারানোর জন্য তাদের সাথে বন্ধুত্ব করে। সেই দিন রাতেই সেই উড়ন্ত ডাইনোসর এবং টিভি ম্যান একসাথে ডাইনোসরদের জঙ্গলে ঢুকে একটা ডাইনোসরের ছানাকে চুরি করে নিয়ে চলে যায়। সকাল হতে পর একটা ডাইনোসর কিংকংকে সে সব জানায়। কিংকং তার দলের দুটো ডাইনোসরকে জঙ্গলে তল্লাশিতে পাঠায়। ডাইনোসর দুটো জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার পথে সেই ইউএফওটাকে দেখতে পায়। এমন সময় তারা সেই ইউএফও থেকে কিছু আজগুবি প্রাণীদের বেরিয়ে আসতে দেখে। ডাইনোসর দুটো তাড়াতাড়ি তাদের জঙ্গলে ফিরে আসে এবং কিংকংকে গিয়ে সব জানায়। কিংকং নিজে পুরো ব্যাপারটা জানার জন্য একাই জঙ্গলের সেই প্রান্তের দিকে রওনা হয়। কিংকংও সেখানে সেই ইউএফওটাকে দেখতে পায়। এমন সময় কিংকং কিছু টিভি ও ক্যামেরাম্যানদের সেই ডাইনোসরের ছানাটাকে নিয়ে ইউএফওর ভেতর প্রবেশ করতে দেখে। কিছুক্ষণেই কিংকং ওই ইউএফওটা থেকে সেই বদমাশ উড়ন্ত ডাইনোসরটাকে বেরিয়ে আসতে দেখে। কিংকং সব বুঝতে পারে এবং সে উড়ন্ত ডাইনোসরকে পিছু করতে থাকে। এমন সময় হঠাৎ করে একটা জাল কিংকংয়ের গায়ের ওপর এসে পড়ে। কিংকং জালে বন্দি হয়ে যায়। এদিকে পিছু পিছু একটা টিভি ম্যানও সেখানে হাজির হয়। উড়ন্ত ডাইনোসর এবং টিভি ম্যান মিলে কিংকংকে ঘিরে ধরে। টিভি ম্যান তার বৈদ্যুতিক কারেন্ট কিংকংয়ের ওপর প্রয়োগ করে। বিদ্যুতের প্রভাবে কিংকংয়ের সারা দেহে বিদ্যুৎ ছুটে যায় এবং সে দুর্বল হতে থাকে। এদিকে এই সুযোগে উড়ন্ত ডাইনোসর তার মুখ থেকে আগুন বের করে কিংকংকে মেরে ফেলার চেষ্টা করে। এমন সময় একদল ডাইনোসর তাদের সর্দারকে বাঁচানোর জন্য ছুটে আসে। তাদের মিলিত আক্রমণে উড়ন্ত ডাইনোসর আর পালাতে পারে না এবং তাকে বন্দী করে নেওয়া হয়।
অন্যদিকে বাকি ডাইনোসরগুলো একসাথে টিভি ম্যানের উপর হামলে পড়ে। এত সংখ্যক ডাইনোসরদের সামনে দেখে টিভি ম্যান ভয়ে পালাতে থাকে এবং ইউএফওটার ভেতর ঢুকে যায়। এদিকে একটা ডাইনোসর তাদের সর্দার কিং কংকে গিয়ে মুক্ত করে। কিং কং রাগে গর্জন করতে থাকে এবং সেই ইউএফওটার দিকে ছুটে যায়। কিং কং সজ্জা সেই ইউএফওটার ভেতর ঢুকে পড়ে। কিং কং ভেতরে ঢুকে দেখে যে টিভি ও ক্যামেরাম্যানরা সেই বাচ্চা ডাইনোসরটাকে মারধর করছে। কিং কং সজ্জা গিয়ে টিভি ও ক্যামেরাম্যানদের উপর হামলা করে দেয়। শুরু হয় এক বিশাল যুদ্ধ। কিন্তু এবার কিং কং খুব রেগে থাকায় সে টিভি ও ক্যামেরাম্যানদের এক একটাকে ধরে খুশি মেরে উড়িয়ে দিতে থাকে। টিভি ও ক্যামেরাম্যানরা হার মানে এবং তারা ভয়ে স্পেসশিপের ভেতরেই এদিক ওদিক করে ছুটতে শুরু করে। কিং কং বাচ্চা ডাইনোসরটাকে সাথে নিয়েই বাইরে বেরিয়ে আসে। কিং কং বেরিয়ে আসতে ইউএফওটা ঘুরতে শুরু করে এবং কিছুক্ষণই টিভি ও ক্যামেরাম্যানরা ভয়ে তাদের ইউএফও নিয়ে জঙ্গল ছেড়েই চলে যায়। এরপর কিং কং সেই উড়ন্ত ডাইনোসরটার কাছে আসে এবং রাগে তাকে খুশি মেরে উড়িয়ে দেয়। উড়ন্ত ডাইনোসর ছিটকে একটা গুহার ভেতরে গিয়ে পড়ে। এরপর ওই কিং কং একটা বিশাল পাথর দিয়ে সেই গুহার মুখ চিরকালের মতো বন্ধ করে দেয়। জঙ্গলের দক্ষিণ প্রান্তে একটা ভয়ানক ভুতুড়ে গাছ ছিল। কেউ ভুল করেও ওই প্রান্তটায় এসে পড়লে ওই ভুতুড়ে গাছ এক ভয়ানক তিন মাথা ডাইনির রূপ নিত এবং তাকে শেষ করে তার সমস্ত শক্তি নিজের মধ্যে টেনে নিত। এদিন টুনির দুই ছানা উড়তে উড়তে জঙ্গলে ঠিক এই গাছটার উপরই এসে বসলে গাছ সঙ্গে সঙ্গে সেই ডাইনির রূপ নেয়। এরপর ওই ভয়ঙ্কর ডাইনি টুনির একটা ছানাকে শেষ করে তার শক্তি নিজের মধ্যে টেনে নেয়। এই দেখে অন্য ছানাটা ভয়ে পালাতে গেলে ডাইনি একটা ভুতুড়ে পাখিকে তাকে ধরে আনতে পাঠায়। এরপর ওই ভুতুড়ে পাখিটা জঙ্গলে টুনির অন্য ছানাটাকে পিছু করতে থাকে। টুনির ছানা কোনো রকমে প্রাণ বাঁচিয়ে বাসায় ফিরে আসে এবং তার মাকে সব ভুলে বলে। টুনি রাগে সেখানে উড়ে যায়। টুনিকে সামনে দেখে ওই ভুতুড়ে গাছ আবার সেই তিন মাথা ডাইনির রূপ নেয়। এরপর ডাইনি কিছু করে ওঠার আগেই টুনি সামনে পড়ে থাকা একটা অস্ত্র ডাইনির দিকে ছুড়ে দেয়। এতে ডাইনির মাথা দুটো তার শরীর থেকে আলাদা হয়ে যায়। এরপর টুনি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সেই ভয়ঙ্কর ডাইনি তার বেঁচে যাওয়া একটা মাথা নিয়েই উঠে দাঁড়ায় এবং রাগে গর্জে ওঠে। ডাইনি টুনিকে খোঁজার জন্য জঙ্গলে হন্যে হয়ে ঘুরতে থাকে। কিন্তু কোথাও খুঁজে না পেয়ে ডাইনি তার দুই ভুতুড়ে পাখিকে টুনির গর্দান নিয়ে আসার জন্য জঙ্গলে পাঠিয়ে দেয়। এরপর ওই ভুতুড়ে পাখিগুলো জঙ্গলে ঢুকে এক ভয়ঙ্কর তাণ্ডব শুরু করে দেয়। তারা জঙ্গলটাকে জ্বালিয়ে শেষ করে দিতে থাকে। জঙ্গলের পশু পাখিরা আগুনের ঘেরাটোপে আটকে পড়ে। এদিকে টুনি সাহায্যের জন্য মগ্ন হয়ে প্রকৃতি দেবীর আহ্বান করতে থাকে। এমন সময় সেই ভুতুড়ে পাখিগুলো সেখানে চলে আসে। টুনিকে সামনে পেয়ে তারা টুনির মাথা ধড় থেকে আলাদা করে দেয়। এরপর ওই ভুতুড়ে পাখিগুলো টুনির গর্দান নিয়ে সেই ডাইনির কাছে গেলে ডাইনি আনন্দে মেতে ওঠে। এরপর ওই ডাইনি টুনিকে দেখতে গেলে ডাইনি দেখে টুনি সশরীরে ধ্যানে মগ্ন। ডাইনি রাগে তার অস্ত্র দিয়ে টুনির মাথা কেটে দেয়। টুনির মাথা ছিটকে দূরে একটা জায়গায় গিয়ে পড়ে। এদিকে টুনি আশ্চর্য রকম ভাবে বিনা মস্তকেই দাঁড়িয়ে থাকে এবং দেখতে দেখতে টুনির দেহে একটার বদলে দুটো মাথা সৃষ্টি হয়ে যায়। ডাইনি স্তম্ভিত হয়ে গিয়ে টুনির ওপর আবার তার অস্ত্র প্রয়োগ করে। ডাইনির অস্ত্রে টুনির দুটো মাথায় কেটে আলাদা হয়ে যায়। দেখতে দেখতে টুনির দুটো মাথার পরিবর্তে চারটে মাথার সৃষ্টি হয়। ডাইনি বুঝতে পারে টুনিকে এইভাবে শেষ করা তার পক্ষে সম্ভব না। ডাইনি এরপর তার কালো জাদুতে টুনির গায়ে আগুন ধরিয়ে দেয়। এমন সময় সেখানে একটা দৈবিক আলোর প্রকাশ ঘটে এবং সেই আলোকপিণ্ড থেকে বেরিয়ে আসা বিদ্যুৎ ডাইনির গায়ে পড়তেই ডাইনি অজ্ঞান হয়ে পড়ে। এরপর ওই আলোকপিণ্ড টুনির গায়ের আগুন নিভিয়ে দেয় এবং জানায় সেই হলো প্রকৃতি দেবী। টুনি চোখ মেলে তাকায়। প্রকৃতি দেবী টুনির কেটে যাওয়া প্রথম মাথাটাও ফিরিয়ে দেয় এবং ওই চতুর্মুখী টুনিটা একটা পঞ্চমুখী টুনিতে পরিবর্তিত হয়। প্রকৃতি দেবী টুনির সাধনায় খুশি হয়ে টুনিকে একটা দৈবিক ত্রিশূল দেয় এবং ধীরে ধীরে ওই আলোর প্রকাশ মিলিয়ে যায়। এরপর ডাইনির জ্ঞান ফিরে আসলে ডাইনি তার ভুতুড়ে পাখি দুটোকে টুনির ওপর আক্রমণ করতে বলে। টুনির তেজে ওই ভুতুড়ে পাখিগুলো জলের ছায় হয়ে যায়। এরপর ডাইনি এক ভয়ঙ্কর অস্ত্রের আহ্বান জানায় এবং ওই অস্ত্র পঞ্চমুখী টুনির দিকে ছুড়ে দেয়। সেই ভয়ঙ্কর অস্ত্রের আঘাতে টুনির চারটে মাথা ছিন্ন ভিন্ন হয়ে উড়ে যায়। এরপর টুনি প্রকৃতি দেবীর দেওয়া সেই দৈবিক ত্রিশূল হাতে তুলে নেয় এবং সজ্জা ওই ডাইনির দিকে ছুড়ে দেয়। আর এতেই ওই দৈবিক ত্রিশূলের সামনে ডাইনি টিকতে না পেরে চলে একেবারে ভস্ম হয়ে যায়। জঙ্গলের শেষ মাথায় পড়ে থাকা শহরের নোংরা আবর্জনা থেকে এক অদ্ভুত প্রাণীর জন্ম হয়।
এবং প্রাণীটার আশপাশ থেকে প্রতিনিয়ত দুর্গন্ধযুক্ত এক বিষাক্ত গ্যাস বেরোতে থাকে। দেখতে দেখতে ওই জঞ্জাল প্রাণীটা জঙ্গলের ভেতর ঢুকে পড়ে। এরপর থেকে কোনো পশু বা পাখি ওই প্রাণীটার সামনে দিয়ে পেরোলে প্রাণীটার আশপাশ থেকে বেরিয়ে আসা বিষাক্ত গ্যাসে তারা সঙ্গে সঙ্গে মাটিতে লুকিয়ে পড়ে এবং দেখতে দেখতে সে এক প্রাণী খেকো জম্বিতে পরিণত হয়। এরপর ওই জঞ্জাল প্রাণীটা পাখিদের জঙ্গলে ঢুকে পড়লে কাছে বসে থাকা সবকটা পাখি ওই বিষাক্ত গ্যাসের কারণে এক এক করে মাটিতে লুকিয়ে পড়তে থাকে এবং নিমেষেই সবকটা পাখি এক একটা জম্বিতে পরিণত হয়ে যায়। জঞ্জাল প্রাণীটার কারণে জঙ্গলটা পুরো জম্বিতে জম্বিময় হয়ে ওঠে। এরপর থেকে তো ওই জম্বিগুলোই কোনো পশুকে সামনে পেলে তাকেই ধরার জন্য এগিয়ে যায় এবং গোটা গোটায় খামচে ধরে খেয়ে নিতে থাকে। পশু পাখিরা কি করবে কিছু বুঝতে না পেরে সকলেই একসাথে জঙ্গলের রাজা সিংহের কাছে হাজির হয়। তারা সকলেই আলোচনাই করছিল, এমন সময় কোথা থেকে একটা জম্বি সিংহ মশাইকে ধরার জন্য এগিয়ে আসতে থাকে। উনি সামনে থাকা জ্বলন্ত মশালটা হাতে তুলে নেয় এবং জম্বিটার গায়ে আগুন লাগিয়ে দেয়। জম্বিটা সঙ্গে সঙ্গে সেখানেই চলে ছাই হয়ে যায়। দেখতে দেখতে অন্য একটা জম্বিও তাদের ধরার জন্য চলে আসে। তার হাতে থাকা মশাল ওই জম্বিটার দিকে ছুড়ে মারে, জম্বিটা দাও দাও করে চলে ওঠে। এমন সময় অনেকগুলো জম্বি একসাথে তাদের দিকে এগিয়ে আসতে থাকলে তারা সকলেই ভয়ে সেখান থেকে পালাতে থাকে এবং সেদিনের মতো তারা জঙ্গলের অন্য প্রান্তে এসে নিজেদের প্রাণ বাঁচায়। পরদিন সকাল হতে পর টুনি সাহায্যের জন্য শহরের দিকে উড়ে যায় এবং সেখানের এক বিশাল বড় বিজ্ঞানীর কাছে উপস্থিত হয়। টুনি সায়েন্টিস্টকে সব জানালে তিনি টুনিকে এক শিশি দ্রবণ এবং একটা মাস্ক দেন এবং তিনি ওই দ্রবণ জঞ্জাল প্রাণীটার গায়ে ছড়িয়ে দিতে বলেন। এরপর টুনি ওই মাস্ক পরে জঙ্গলে ওই জঞ্জাল প্রাণীটাকে খুঁজতে থাকে। এদিকে সিংহ মশাই একটু শুয়েই ছিলেন, এমন সময় দুটো জম্বি সিংহ মশাইকে ধরার জন্য এগিয়ে আসে। এদিকে টুনি সামনে ওই জঞ্জাল প্রাণীটাকে দেখতে পেয়ে এগিয়ে যায় এবং সামনে যেতেই টুনি সেই ঔষধি দ্রবণ জঞ্জাল প্রাণীটার গায়ে ঢেলে দেয়। জঞ্জাল প্রাণীটা দাউ দাউ করে জ্বলে ওঠে এবং দেখতে দেখতে ওই জঞ্জাল প্রাণীটা ওখানেই চলে ছাই হয়ে যায়। জঞ্জাল প্রাণীটা ছাই হয়ে যেতেই জঙ্গলের সমস্ত জম্বিগুলো এক এক করে আবার তাদের নিজেদের রূপে ফিরে আসে এবং জঙ্গলের বাকি সমস্ত পশু পাখিরা প্রাণে বেঁচে যায়। বন্ধুরা, একবার জঙ্গলে এক ভয়ঙ্কর ডাইনি বুড়ি মহিষের রূপ ধারণ করে জঙ্গলে ঢুকে পড়ে। এরপর ওই মহিষ জঙ্গলে থাকার জন্য বাকি পশু পাখিদের কাছে অনুমতি চাইতে আসে এবং তারা সকলেই রাজি হয়ে যায়। এরপর ওই মহিষ সারাদিন জঙ্গলে ঘুরে ঘুরে দেখে বেড়াতো কে কোথায় থাকে, আর রাত্রি হলেই মহিষ সেই ভয়ঙ্কর ডাইনির রূপে ফিরে আসতো এবং কোনো না কোনো ঘুমন্ত পশুকে গিলে খেয়ে নিত। আর ভোর হওয়ার আগেই সেই ডাইনি আবার মহিষের রূপ ধারণ করে নিত। কয়েকদিনের মধ্যেই পশু পাখিরা বুঝতে পারে প্রতিদিন কোনো না কোনো প্রাণী উধাও হয়ে যাচ্ছে। এমনই একদিন রাত্রিবেলায় সেই মহিষ সামনে একটা ঘুমন্ত শেয়ালকে দেখতে পেয়ে ডাইনির রূপ নেয় এবং ওই ডাইনিটা শেয়ালকে গোটা গোটা ধরে গিলে নেয়। ভুলবশত এই ঘটনা দূর থেকে দেখতে পেয়ে যায় একটি বাঁদর। বাঁদর সঙ্গে সঙ্গে টুনিকে গিয়ে সব জানালে টুনি তখনই এক ঋষি মশাইয়ের কাছে উড়ে যায়। ঋষি মশাই সব শুনে তাকে একটা পবিত্র কলস দেয়। টুনি সেই কলস নিয়ে উড়ে যায়। এরপর টুনি সেই পবিত্র কলস নিয়ে মহিষের সামনে গেলে ওই শান্ত মহিষটা কলসটাকে দেখে এক রুদ্র মূর্তি ধারণ করে। মহিষ টুনিকে মেরে ফেলতে উদ্যত হলে টুনি সেই কলসের জল মহিষের গায়ে ছিটিয়ে দেয়, কিন্তু ওই মহিষ সেখানেই লুটিয়ে পড়ে। মহিষ লুটিয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই মহিষের পেট ফেটে সেই ভয়ানক ডাইনি বেরিয়ে আসে। ডাইনি টুনিকে দেখতে পেয়ে তাড়া করে, টুনি কি করবে কিছু বুঝতে না পেরে ভয়ে পালাতে থাকে। টুনি উড়তে উড়তে সেই ঋষি মশাইয়ের কাছে এসে পৌঁছয়। এরপর ওই ভয়ঙ্কর ডাইনি টুনিকে মেরে ফেলতে গেলে ঋষি মশাই রুখে দাঁড়ায়। ডাইনির সাথে ঋষি মশাইয়ের এক ভয়ঙ্কর মাটি কাঁপানো যুদ্ধ শুরু হয়, আর এতেই ডাইনি হেরে যায়। ঋষি মশাইয়ের তেজে ওই ভয়ঙ্কর ডাইনি জ্বলে ভস্ম হয়ে যায়। একবার জঙ্গলে পাখিরা মিলে একটা পিকনিকের আয়োজন করে। পরদিন সকালে পাখিরা পিকনিকে বেরিয়ে পড়তেই একটা শেয়াল গুটি গুটি পায়ে তাদের ডিম খেতে চলে আসে। দূরে থাকা একটা বাঁদর ছুটতে গিয়ে টুনিকে ওই শেয়ালের সম্পর্কে জানায়। এদিকে শেয়াল গাছে উঠে টুনির একটা ডিম ভেঙে খেতে শুরু করে। এমন সময় টুনি এসে একটা লাঠি দিয়ে শেয়ালকে ধড়াধড় মারতে শুরু করে। হতচ্ছাড়া, তোর এত মার খেয়েও শিক্ষা হয়নি এখনো? দেখতে থাক, আজ তো তোর আমি হাড়ে হলুদ দিয়েই ছাড়বো। এই বলে টুনি তার বাসা থেকে দুটো চকলেট বোম এনে শেয়ালের লেজে বেঁধে দেয়। এদিকে কাক একটা মশাল নিয়ে এসে ওই বোমে আগুন লাগিয়ে দেয়, আর এতেই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা।
ওই চকলেট বোমের বিস্ফোরণে শেয়ালের লেজ কেটে গিয়ে মাটিতে পড়ে যায়। শেয়াল ব্যথায় ও লজ্জায় সেখান থেকে ঝাঁপাতে ঝাঁপাতে চলে যায়। শেয়াল প্রতিশোধের জ্বালায় সেই দিন রাত্রেই একটা দুষ্টু তান্ত্রিকের কাছে যায় এবং তাকে গিয়ে সব জানায়। তান্ত্রিক সব শুনে শেয়ালকে কিছু মায়াবী ফল দেয় এবং বলে একটা ফল খেলেই সে কিছু সময়ের জন্য এক ভয়ঙ্কর শেয়াল হয়ে যাবে এবং কেউই আর তার সাথে পেরে উঠবে না। এরপর শেয়াল একটা ফল খেতেই তান্ত্রিকের কথা মতো সে এক ভয়ঙ্কর হিংস্র নেকড়ের রূপ নেয় এবং সজ্জা জঙ্গলে ঢুকে পড়ে। এরপর ওই ভয়ঙ্কর নেকড়ে পাখিদের জঙ্গলে ঢুকে সেখানে থাকা পাখিদের আঁচড়ে কামড়ে মেরে ফেলতে থাকে। এরপর ওই নেকড়ে সেদিনের মতো সেখান থেকে চলে যায়। এরকম একটা নতুন প্রাণীকে জঙ্গলে দেখে টুনির বাঁদর বন্ধুর খুব সন্দেহ হয়, তাই সে ওই ভয়ানক নেকড়েটাকে পিছু করতে থাকে। কিছুক্ষণেই বাঁদর দেখে ওই ভয়ানক প্রাণীটা ছোট হতে হতে একটা লেজ কাটা শেয়ালে পরিণত হলো। বাঁদর তক্ষুনি টুনিকে গিয়ে সব জানায়। টুনি ব্যাপারটা বুঝতে পেরে পরদিন তার বন্ধু চাঁদপুরীকে গিয়ে সব বলে। এরপর চাঁদপুরী টুনিকে একটা ম্যাজিক ডিম দেয়। টুনি সেই ডিম নিয়ে জঙ্গলে ফিরে আসে এবং সেটিকে তার বাসার নিচে রেখে দেয়। রাত্রি হতেই সেই শেয়াল আবার ওই ভয়ানক হিংস্র নেকড়ের রূপ নেয় এবং পাখিদের জঙ্গলে ঢুকে আবার সেই তাণ্ডব শুরু করে দেয়। নেকড়ে টুনির বাসার নিচে থাকা ওই ম্যাজিক ডিমটা দেখতে পেয়ে এক নিমেষে গিলে নেয়। ম্যাজিক ডিম ধাক্কা খেতে খেতে দানব নেকড়ের পেটে এসে পৌঁছয় এবং পেটে আসতেই সেই ডিম ফেটে একটা নীল ড্রাগন বেরিয়ে আসে। এরপর ওই ড্রাগন তার মুখের আগুন দিয়ে নেকড়ের পেট জ্বালিয়ে দিতে থাকে। এদিকে দানব নেকড়ে তার চলন্ত পেট নিয়ে ব্যথায় ছটফট করতে থাকে এবং আর সহ্য করতে না পেরে একসময় মাটিতে লুটিয়ে পড়ে। নেকড়ে লুটিয়ে পড়তেই নেকড়ের পেট ফুটো করে সেই ড্রাগন বেরিয়ে আসে এবং সে চাঁদপুরীর কাছে ফিরে যায়। এদিকে ওই দানব নেকড়েটা জ্বলতে জ্বলতে একসময় পুড়ে ছাই হয়ে যায়।